আমাদের আজকের আলোচ্য বিষয় লগ এবং সূচক সম্পর্কিত। তো ইতিমধ্যেই আমি এই চ্যানেলে লগ সূচক সম্পর্কিত বেসিক আলোচনাটা আপলোড করে দিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আমি ভিডিওগুলো আপলোড করছি। এখন বেসিক টু অ্যাডভান্স লেভেলের বেশ কিছু চাকরির পরীক্ষায় আসা অঙ্কসমূহ আমি তোমাদের সমাধান করে দিব। তো দেখো, শুরুতে যে অঙ্কটা লেখা রয়েছে 144 লগারিদম 4 হলে ভিত্তি কত, তো এটা একটু আলাদা ধাঁচের অঙ্ক। কারণ কি? কারণ তোমরা দেখবে যে এর আগে যে অঙ্কগুলো ছিল সেগুলোতে মান নির্ণয় করতে বলা হচ্ছিল, কিন্তু এবার কি বলা হচ্ছে যে ভিত্তি নির্ণয় করতে হবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি যদি লিখি যে এটা হচ্ছে লগ, ওকে, লগ কত এর লগারিদম? 144 এর লগারিদম, তার মানে 144 এর লগারিদম কত বলেছে? 4 হলে, তাহলে ইকুয়াল টু 4 যদি হয় তাহলে ভিত্তি কত, তার মানে এই জায়গায় কত বসবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম ভিত্তি কত x, তার মানে আমরা এখানে লিখব যে ধরি ভিত্তি হচ্ছে আমাদের ইকুয়াল টু x, তার মানে ভিত্তিটাকে কি ধরে নিলাম? x ধরে নিলাম। ধরে নিয়ে আমরা কি করব দেখো, তাহলে বা আমরা লিখব কি, লগ যদি তুলে দেই তাহলে x x এর জায়গায় থাকলো, 144 এবং 4 পরস্পর স্থান পরিবর্তন করবে, তাহলে 4 আসবে 144 এর জায়গায়, তাহলে 4 ইকুয়াল টু কি লিখবো? 144। এটা কিন্তু আমাদের করে নিতে হবে, বেসিক আলোচনায় আমি এই বিষয়টা ক্লিয়ার করেছি তোমাদের। তাহলে বা কি বলা হচ্ছে, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এই যে 144 আছে সেটাকে এমনভাবে ভাঙাতে হবে যেন পাওয়ারটা মিলে যায়। এই যে উপরে 4 আছে, 4 আর 4 যেন মিলে যায়, তখন আমরা বেস সমান বেস লিখতে পারবো। মানে যে কোনোভাবে হোক বেজ অথবা পাওয়ার এই দুটোকে সেম করতে হবে আমাদের, এটা হলো টার্গেট। তাহলে 144কে আমি যদি ভাঙাই, তার মানে 144 আমি লিখছি এখানে, একে যদি আমি 2 দিয়ে দেই, 7 দুগুণো 14, 2 দুগুণো 4, আবার 2 দিয়ে দিলে 3 দুগুণো 6, 6 দুগুণো 12, আবার 2 দিয়ে দিলে 18, এখানে 2 দিয়ে দিলে 9, এবং আবার 3 দিয়ে দিলে 3 গুণ করলে 9 হয়, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 2, 1, 2, 3, 4টা, তাহলে 2 টু দি পাওয়ার 4, আর 3 কয়টা? 2টা, তার মানে আমরা বলতে পারি 3 উপরে স্কোয়ার, ওকে। এই জিনিসটা আমাদের হলো, কিন্তু আমাদের পাওয়ার করতে হবে কত? 4, এখান থেকে দেখা যাচ্ছে। কিন্তু এই যে জিনিসটা আমরা এখানে লিখেছি, 2 এর পাওয়ার 4 থাকলেও 3 এর পাওয়ার কিন্তু 2, তাহলে এই 3 এর পাওয়ারকে 4 বানানোর জন্য আমরা করব কি, 2 টু দি পাওয়ার 4 ইনটু আমরা লিখবো কি দেখো, আমরা লিখবো হচ্ছে √3 টু দি পাওয়ার কত 4, এই জিনিসটা লিখবো। এখন কি করব আমরা, এই 2√3 তার উপরে কত দিব? পাওয়ার 4। এটা কেন করতে পারি আমরা? হয়তো তোমরা বলছো যে হঠাৎ করে আমি 3কে √3 কেন বানালাম আর 2কে কেন 4 বানালাম, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি তোমাদের। খেয়াল করো, আমি যদি বলি 3, এই 3 মানে কিন্তু √3 ইনটু √3, কেন? কারণ হচ্ছে আমরা বলতে পারি যে √3 2টা রয়েছে, তার উপরে স্কোয়ার, তো আমরা জানি স্কোয়ারের রুট কাটা যায়, তাহলে ইকুয়াল টু কত থাকে? 3, তার মানে এদিকেও 3, এদিকেও 3, তার মানে এটা থেকে এই জিনিসটা পরিষ্কার যে একটা 3 মানে কয়টা √3? 2টা √3, তাহলে ইনটু আর একটা 3 মানে কয়টা √3? আরও 2টা √3, তার মানে √3 ইনটু √3, ঠিক আছে? তাহলে মোট কয়টা √3 হলো? 4টা, তাহলে √3 টু দি পাওয়ার কত লিখতে পারি আমরা? 4 লিখতেই পারি। তো এই কারণে আমি এই বিষয়টা এভাবে করেছি। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, 144কে আমি এভাবে ভাঙালাম 2√3 টু দি পাওয়ার 4, তাহলে 2√3 টু দি পাওয়ার কত 4, তার মানে আমরা পাওয়ার আর পাওয়ার সমান যেহেতু কেটে দিতে পারি, তাহলে সুতরাং বলতে পারি x ইকুয়াল টু 2√3, যেটা আমাদের ক নম্বর অ্যান্সারে রয়েছে। তো নিশ্চয়ই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তো এইভাবে কিন্তু আমাদের ভিত্তি বের করতে হয়। তো এটা কেন অ্যাডভান্স লেভেলের অঙ্ক আমি বলছি, কারণ হচ্ছে এখানে কিন্তু মান বের করতে বলেনি, এখানে কিন্তু ভিত্তি বের করতে বলেছে। আর ম্যাক্সিমাম অঙ্কতেই কী আসে? মান বের করো। কিছু অঙ্ক আছে যেগুলো পিএসসির বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, সেগুলোতে ভিত্তি বের করতে বলে। তো এরপরে আমরা পরের অঙ্কটাতে যাব। তো তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো দিয়ে রাখবে। তো দেখো আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি। এখানে দেখো কি বলা হচ্ছে, √2 এর লগ মান 1/6 হলে ভিত্তি কত? তাহলে কি করব, প্রথমটার মতোই আমরা লিখব ধরি ভিত্তি ইকুয়াল টু x আমরা ধরে নিলাম। তাহলে শর্ত মতে আমাদের কি বলেছে বলো তো দেখি, বলেছে √2 এর লগ মান 1/6, তাহলে লগ মান, তার মানে লগ মান কার? √2 এর, তাহলে √2 এর কত হলে? 1/6 হলে। এই যে বিষয়টা আমি সাজালাম, এটা সাজানো শিখতে হবে, কোথায় কখন কোনটা বসাতে হয়, ঠিক আছে? এই জন্য বেসিক আলোচনা দরকার।
তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওটা শেষ করে তোমরা ওটা দেখে আসবে। ঠিক আছে, তাহলে রুট টু এর লগ মান ১/৬ হলে ভিত্তি কত? তাহলে ভিত্তি, তার মানে এখানে ভিত্তি থাকে, ভিত্তিটাকে আমরা এক্স ধরে নিলাম, যে ভিত্তি কত, ভিত্তি হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, তাহলে আমরা এবার ক্যালকুলেশন করব। তাহলে আমরা লিখব বা এই লগটা যদি আমরা তুলে দেই তাহলে এরা পরস্পরের স্থান পরিবর্তন করবে, তাহলে এক্স লিখলাম, তাহলে ১/৬ আসবে এইদিকে, ইকুয়াল টু রুট টু চলে যাবে ওইদিকে। তাহলে কিসের মান বের করতে হবে আমাদের, যেহেতু ধরেছি ভিত্তি এক্স, তাহলে এক্সের মানটা বের করলেই আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা করব কি, এক্স ইকুয়াল টু এই যে ১/৬ আছে এটাকে যদি আমি পার করে দেই, দেখো এটা অন্যরকম ক্যালকুলেশন একটু, এটাকে পাওয়ারটাকে যদি আমি এদিকে পার করে দিই, তাহলে মনে করো রুট টু আছে, পাওয়ারটাকে আমি পার করে দিলাম, তাহলে ১টা নিচে আসবে আর ৬টা উপরে চলে যাবে, তাহলে শুধু ৬ থাকে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে বা এক্স ইকুয়াল টু রুট টু মানে কত, টু টু দি পাওয়ার হাফ, তার উপরে কত আছে, ৬। এভাবে আমরা লিখতে পারি, তাহলে বা এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি, এই পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে ২ দিয়ে ৬কে কাটলে ৩, ৩ একে ৩, তাহলে টু টু দি পাওয়ার ৩, আর টু টু দি পাওয়ার ৩ মানে হচ্ছে সুতরাং এক্স ইকুয়াল টু ৮। তার মানে আমাদের এই অঙ্কটার উত্তর কত, এই অঙ্কটার উত্তর হচ্ছে গ নম্বর, রাইট। ঠিক আছে, এরপর দেখো আমরা পরের অঙ্কটা করব। এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, মূলের ভিতরে ৫ ৩২ × ২৭ টু দি পাওয়ার -৫/৩ এর মান কত, সম্ভাব্য চারটা উত্তর দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে অঙ্কটা তুলব। তাহলে মূলের ভিতরে দেওয়া আছে ৫, স্কোয়ার রুট দেওয়া আছে ৩২ × ২৭, তার উপরে পাওয়ার কত, -৫/৩, এটার মান জানতে চাওয়া হচ্ছে আমাদের কাছে। তাহলে ইকুয়াল আমরা এখানে লিখতে পারি, দেখো মূলের ভিতরে ৫ যা আছে তাই থাকলো, ৩২কে ৩২ রাখলাম, ২৭কে আমরা ভাঙাতে পারি, কিভাবে ভাঙাতে পারি, তাহলে ২৭ মানে ৩ উপরে কিউব, তার উপরে কত আছে বলতো, -৫/৩ যা আছে তাই লিখলাম, তাহলে ২৭কে আমি ভাঙিয়ে লিখলাম ৩ উপরে কিউব, তাহলে আবার ৫ ৫ই আছে। আচ্ছা ৩২কে ভাঙানো যায় কিনা বলতো দেখি, এদিকে আমরা একটু ক্যালকুলেশন করি ৩২-এর, তাহলে ৩২কে ১৬^২৩, ২ ৮^২১৬, ২ ৪^২৮, ২ ২^২৪, ১ ২ ৩ ৪ ৫ ২, তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ৫ ইন্টু এই ৩, আর এই ৩ কি যায়, কাটা যায়, কেন কাটা যায়, কারণ হচ্ছে পাওয়ার পাওয়ার গুণ অবস্থায় থাকে, তাহলে ৩ উপরে কত হচ্ছে বলতো, -৫। এই -৫/৩ কিন্তু এটার সাথে কোনো কানেকশন নেই, শুধু এটারই পাওয়ার দেওয়া আছে, এই জন্য আমরা শুধু এটাই ক্যালকুলেশন করলাম। তাহলে ইকুয়াল আমরা বলতে পারি, দেখো এবারে কি রয়েছে, টু টু দি পাওয়ার ৫ ইন্টু ৩ টু দি পাওয়ার -৫। এবার আমরা এই মূলটা অর্থাৎ ৫-এর যে মূলটা আছে সেটা তুলে দিতে পারি, তুলে দিলে কি হয়, টু টু দি পাওয়ার ৫ ইন্টু ৩ টু দি পাওয়ার -৫, তার উপরে চলে যায় ১/৫। কেন সেটা, কারণ আমরা জানি যে মূলের ভিতরে যেটা থাকে সেটা নিচে আসে আর উপরে কত হয়, ১ হয়। ঠিক আছে, কারণ এই টোটাল জিনিসটার পাওয়ার কত, ১, এই জন্য এটা হয়েছে। তাহলে ইকুয়াল কী দাঁড়াচ্ছে বলতো দেখি, ২ টু টু দি পাওয়ার ৫-এরও পাওয়ার এটা, আর ৩ টু দি পাওয়ার -৫-এরও পাওয়ার এটা, তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ৫ টু দি পাওয়ার কত, ১/৫ ইন্টু ৩ টু দি পাওয়ার -৫, তার পাওয়ার কত, ১/৫, অর্থাৎ এই পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে বলতো এই ৫ আর এই ৫ কাটা, তাহলে থাকে টু টু দি পাওয়ার ১ ইন্টু এই ৫ এই ৫ কাটা, তাহলে ৩ টু দি পাওয়ার -১ থাকে, এই মাইনাসটা কিন্তু ভুলে গেলে চলবে না। ঠিক আছে, তাহলে কত থাকে বলতো দেখি, ২-এর উপর ১ মানে হচ্ছে ২ ইন্টু ৩-এর উপর -১, তার মানে ইনভার্স যদি থাকে, মাইনাসের জন্য ১ এবং ভাগ টান, আর ৩-এর উপর ১ আছে, ৩-এর উপর ১ লিখে দিলাম, তাহলে ৩-এর উপর ১ লেখাও যা না লেখাও তা, তাহলে এটা এটা গুণ, তাহলে এই দুটো যদি আমরা গুণ করি, ২ একে ২ উপরে, আর তার নিচে কত থাকে, ৩, তার মানে ২/৩ এই অঙ্কটার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত নম্বর আমাদের, খ। ওকে, এবার আমরা পরের অঙ্কটা করব। দেখো এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, ৮/২৭ টু দি পাওয়ার -২/৩ দেওয়া রয়েছে, এর মান নিচের কোনটি, সম্ভাব্য চারটা উত্তর রয়েছে। তো অঙ্কটাকে আমরা তুলব প্রথমে, তাহলে উপরে দেওয়া আছে ৮, নিচে কত, ২৭, টু দি পাওয়ার কত, -২/৩, তাহলে এটাকে আর এটাকে আমাদের ভাঙাতে হবে, তাহলে আমরা নিশ্চয়ই জানি ৮ মানে হচ্ছে ২-এর উপর কিউব, আর ২৭ মানে হচ্ছে ৩-এর উপর কিউব, টু দি পাওয়ার কত দেওয়া আছে, -২/৩, তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি দুইটারই পাওয়ার সেম, তার মানে আমরা লিখতে পারি ২/৩ টু দি পাওয়ার ৩, তার উপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম -২/৩, তো আমরা কী জানি এই পাওয়ার আর পাওয়ার গুণ অবস্থায় থাকে, তাই এটা আর এটা আমরা বাদ দিতে পারি, তাহলে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে ইকুয়াল কী হয়, উপরে ২ তার নিচে ৩, টু দি পাওয়ার কত থাকে, -২, খেয়াল করো শুধু -২ থাকলো। তাহলে এখন আমরা এক কাজ করতে পারি, ইকুয়াল দিব, দিয়ে এই মাইনাসের জন্য ১ এবং ভাগ টান, আর যা দেখা যাচ্ছে সেটা একবার নিচে মাইনাসটা বাদ দিয়ে, তাহলে ২/৩ তার উপরে কত, স্কোয়ার, এটা হচ্ছে,
তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে বলতো আমাদের, 1 ডিভাইডেড বাই 2 এর উপর স্কোয়ার 3 এর উপর স্কোয়ার, তাহলে 2 দুগুণ 4 আর 3 3 গুণ করলে 9, তাহলে ইকুয়াল কি হচ্ছে এখানে 1 1 লিখলাম আর মূল ভাগটা নেটা ভাগটা গুণ করে দিলাম, 9টা উপরে যাচ্ছে আর 4টা নিচে আসছে, তার মানে ভাগকে গুণ করলে এইভাবে কাজ করে। তাহলে কত দাঁড়াচ্ছে বলতো দেখি, 9 ডিভাইডেড বাই 4 আমাদের অ্যান্সার কত, খ নম্বর অ্যান্সারটি এক্ষেত্রে আমাদের রাইট। এবার আমরা পরের অঙ্কটা করব। এই অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে, মূলের ভিতরে রয়েছে 5 7 ইন্টু মূলের ভিতরে 3 7, এটা রুট ওভার 7 ইনভার্স 2 আর এটা ইন্টু মূলের ভিতরে 5 7 ইনভার্স 2, এটা দেওয়া আছে। ওকে, তো এই ধরনের অঙ্ক, সূচকের অঙ্ক অর্থাৎ পাওয়ারের অঙ্ক, এই ধরনের অঙ্ক খুব দ্রুত ক্যালকুলেশন করতে জানতে হয়, তাহলে তোমরা অল্প সময়ের মধ্যে অ্যান্সার বের করতে পারবে। তো আমি একটু বোঝায় করছি। তো দেখো কি হবে, প্রথমে আমরা অঙ্কটা তুলব, তাহলে মূলের ভিতরে 5 রয়েছে তার উপরে রয়েছে রুট ওভার 7 ইন্টু কত রয়েছে, মূলের ভিতরে 3 রুট ওভার 7 ডিভাইডেড বাই রয়েছে কত, রুট ওভার 7 তার উপরে মাইনাস 2 ইন্টু মূলের ভিতরে রয়েছে 5 তার উপরে 7 মাইনাস 2, ওকে এটা রয়েছে। তাহলে আমরা অঙ্কটা কি করব, আমরা ছোট ছোট করে জিনিসগুলো ধরে ধরে করে ভাঙব। আচ্ছা, তাহলে টান দিলাম, তাহলে 7, এই 7 এর পাওয়ার কত বলতো, 1, তার মানে 7 টু দি পাওয়ার এই 1টা উপরে যায় আর এই 5টা নিচে আসে, মূলের ভিতরে যেটা থাকে সেটা নিচে আসে, ইন্টু 7, তাহলে এটার পাওয়ার কত, 1, তাহলে এই 1টা উপরে যায় আর 3টা নিচে আসে, ভাঙা শেষ। এবার আসো, এটা কি হবে 7, এই মূল এটা মাইনাস 2 মাইনাস 2 উপরে যায়, মূলের ভিতরে কিছু না থাকা মানে 2 থাকা, 2 নিচে আসলো, ইন্টু 7 7 লিখলাম, এই মাইনাস 2টা উপরে যাচ্ছে আর 5টা কোথায় আসছে, নিচে আসছে, ঠিক আছে, এটা হলো। তাহলে এখন যেটা আমরা করব, দেখো যে উপরে যে দুইটা 7 রয়েছে এই 2 7 এর মধ্যে 1 7 লিখব, গুণ থাকলে কি হয় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 1 বাই 5 প্লাস 1 বাই 3 আমরা লিখতে পারি। আর নিচে 2 7 এর মধ্যে আমি একটা 7 লিখব, লিখে মাইনাস 2 বাই 2, তাহলে আচ্ছা মাইনাস 2 বাই 2 মানে কাটাকাটি করলে কত থাকে 1, তার মানে মাইনাস 1 প্লাস হবে এখানে, আর এই মাইনাস আছে প্লাসে মাইনাসে, মাইনাস 2 ডিভাইডেড বাই কত 5, এটা আমরা ক্যালকুলেশন করতেই পারি। তাহলে ইকুয়াল কত দাঁড়াচ্ছে বলতো দেখি, আমাদের দাঁড়াচ্ছে 7 আর উপরে লসাগু 3 5 15, তাহলে 15 লিখলাম, আর কি হয় বলতো দেখি, 3 5 15 তাহলে উপরে 3 3 দিলাম প্লাস 3 5 15 5 5 একে 5 দিলাম, আর নিচে কত হবে 7, লসাগু কত এখানে 5, তাহলে 5 যদি লসাগু হয় তাহলে 5 একে 5 তাহলে মাইনাস 5 আর মাইনাস 2, ঠিক আছে, কেননা 5 একে 5 হয়, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 থাকে, তাহলে ইকুয়াল বলতো দেখি আমরা কি লিখতে পারি, তাহলে উপরে 7 টান দিলাম, উপরে 7 তার উপরে 5 আর 3 এ কত 8, তাহলে 8 ডিভাইডেড বাই কত 15, আর নিচে কত 7 উপরে মাইনাস 7 আর নিচে কত 5, ঠিক আছে, এই হচ্ছে আমাদের লাইনটা। তো দেখো আমরা এই লাইনটাকে যদি ভাঙি, তাহলে ভাঙলে কি হয়, তাহলে আমরা দিতে পারি ইকুয়াল দিয়ে আমরা এই 2 7 এর মধ্যে এবার একটা 7 নেব, নিয়ে কি করব 8 বাই 15 লিখব, যা আছে তাই লিখলাম, এবং এই যে ভাগ, এই ভাগ মানে কিন্তু বিয়োগ, তাহলে ওই বিয়োগ আর এই বিয়োগ, বিয়োগে বিয়োগে কি হচ্ছে যোগ, 7 বাই 5, উপরে 7 তার নিচে কত 5, এই ক্যালকুলেশনটা এরকম দাঁড়ালো। তাহলে এখানে কি করতে পারি বলতো দেখি, 7 থাকলো আমাদের, আচ্ছা 15 আর 5 এর লসাগু কত হয়, নিশ্চয়ই 15, তাহলে আমি দিলাম 15, এখন আসো 15 একে 15, তাহলে 1 8 একে 8 8 দিলাম প্লাস 3 5 15 3 3 সাথে 21, তাহলে 21 লিখলাম, আচ্ছা বলতো কত হচ্ছে আমাদের এখানে, আমাদের এখানে কিন্তু দাঁড়াচ্ছে 7 তার উপরে কত বলতো দেখি, 21 আর 8 এ কত 29, তার নিচে কত 15, তো এই হচ্ছে অঙ্কটার অ্যান্সার 7 টু দি পাওয়ার 29 বাই 15, তাহলে কত হচ্ছে অ্যান্সার আমাদের, ক নম্বর অ্যান্সারটাতে দেখো কী রয়েছে 7 টু দি পাওয়ার 29 বাই 15, তার মানে আমাদের ক নম্বর অ্যান্সারটি রাইট। এবং এই অঙ্কটার অ্যান্সার একটু অন্যভাবেও থাকতে পারে, কীভাবে থাকতে পারে আমি তোমাদের একটু দেখাচ্ছি, দেখো এই অঙ্কটার অ্যান্সার কিন্তু এভাবেও থাকতে পারে, ওকে, এই 15টা থাকতে পারে এখানে মূলের ভিতরে আর 7 টু দি পাওয়ার 29, এইভাবেও কিন্তু অ্যান্সারটা থাকতে পারে, আদতে এটা আর এটা কিন্তু সেম। তো এই অঙ্কগুলো করার জন্য তোমাদের সূচক এবং লগ সম্পর্কে বেসিক ধারণাটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, নচেত তুমি কিন্তু করতে পারবে না, কোনো একটা জায়গায় আটকে যাবে, তাই বেসিক ধারণাটা ক্লিয়ার করার জন্য বেসিক যে ভিডিওটা আমি অলরেডি করেছি সেটা দেখে আসতে পারো ডেসক্রিপশন বক্স থেকে, ঠিক আছে। এবার আমরা পরের অঙ্কটা করব। এখানে দেখো কি বলা হচ্ছে, 2√5 এর ভিত্তিতে 400 এর লগারিদম কত, এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, এটা হচ্ছে
আমি বেসিক আলোচনায় অলরেডি করে দিয়েছি, তারপরেও এটাকে একটু ডিফারেন্টভাবে এবার লিখেছি যে টু রুট ফাইভের ভিত্তিতে 400 এর লগারিদম কত। তাহলে লগারিদম কত, তার মানে আমরা ধরবো যে ধরি এর লগারিদম হচ্ছে এক্স, তাহলে আমরা কি বলতে পারি যে আমরা লিখবো যে টু রুট ফাইভের ভিত্তিতে, তার মানে লগারিদম যেহেতু বলেছে তার মানে আমি লগ লিখলাম, এল ও জি লগ, দেখো আমি অঙ্কটা থেকে ট্রান্সলেশন করছি, লগারিদম বলেছে তাহলে লগ লিখলাম, টু রুট ফাইভের ভিত্তিতে তাহলে ভিত্তির জায়গায় আমি টু রুট ফাইভ লিখলাম, 400 এর তাহলে এখানে 400 লিখলাম, বলেছে লগারিদম কত তাহলে ইকুয়াল টু এক্স লিখলাম, তার মানে আমরা লিখবো যে ধরি এটা মানে কত এক্স, আমরা এটা লিখে ফেললাম। এই বিষয়টা তুমি যত দ্রুত ক্যাচ করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো তুমি সাজাতে পারবে এবং করতে পারবে, এবং এই বিষয়টা কিন্তু অনেক জরুরি সাজানো যে কিভাবে বিষয়গুলো হচ্ছে। তাহলে এবার কি করব, বা আমরা লগটা তুলে দিব, তাহলে টু রুট ফাইভ লগ যদি আমি তুলে দিই তাহলে এরা পরস্পর স্থান পরিবর্তন করবে, ঠিক আছে, তাহলে 400 জায়গায় আসবে এক্স ইকুয়াল টু এক্স এর জায়গায় যাবে 400। এই হচ্ছে আমাদের হচ্ছে লগ তুলে দিলে এই কাজটা হয়ে যাবে, তাহলে বা কি হবে টু রুট ফাইভ টু দি পাওয়ার কত এক্স ইকুয়াল টু 400কে এমনভাবে ভাঙতে হবে যেন বেজে টু রুট ফাইভ হয়, কারণ এর পাওয়ার তো আমরা আর এক্স বানাতে পারবো না, তাই বেসটাকে আমাদের বানানো শিখতে হবে। তাহলে 400 এর আমি একটু লসাগু করি, এদিকে লসাগু করার সময় খেয়াল রাখতে হবে সবচেয়ে ছোটটা দিয়ে ভাগ করতে হবে সবসময়, তাহলে 2 দিয়ে যায় 2 দিয়ে, তাহলে 200 দুগুণ 400, আবার 2 দিয়ে যায় 100, আবার 2 দিয়ে যায় 50, আবার 2 দিয়ে যায় 25, আবার 5 দিয়ে যায় 5 5 25, তাহলে কত হলো বলো তো দেখি, 1 2 3 4টা 2, তাহলে 2 to the power 4 ইন্টু 2টা 5, তাহলে 5 এর উপর স্কোয়ার। তাহলে আমাদের দরকার কি, আমাদের দরকার টু রুট ফাইভ, তাহলে এখানে দেখতেছি শুধু ফাইভ, তার মানে আমরা নিশ্চয়ই জানি যে 2টা 5 মানে 4টা রুট 5, তার মানে 2 to the power 4 ইন্টু রুট ফাইভ টু দি পাওয়ার কত লিখতে পারি আমরা, 4 লিখতে পারি, নিশ্চয়ই আগের আলোচনা থেকে তুমি এটা ক্লিয়ার হয়ে গিয়েছ। তাহলে 2 root 5 to the power কত হবে 4, তার মানে আমরা এখানে লিখবো 2 root 5 to the power কত 4, তাহলে বেজ আর বেজ সমান কাটা, তাই সুতরাং এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের 4। এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাদেরকে উঠতে হবে এবং আমাদের সঠিক উত্তর ঘ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা, আমি হচ্ছে অ্যাডভান্স লেভেলের ভিডিও আরও তৈরি করব, অর্থাৎ কঠিন কঠিন অঙ্কগুলোকে নিয়ে তোমরা অনেকেই বলো যে সহজ অঙ্কগুলো আমি করে দিচ্ছি কঠিনগুলো করে দিচ্ছি না, তো এই ভিডিওটা হচ্ছে সেই রকমই, এবং সামনের দিকে লগ এবং সূচক সম্পর্কিত আরও অ্যাডভান্স লেভেলের আলোচনা আমি করব, তোমরা সাথেই থাকো, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো।